হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো এটা হচ্ছে কালী পুজোর আগের দিন রাত্রিবেলায়, যখন আমরা গুলিতে সবাই অনেক মানে কজন মিলে বসে আর কি আলপনা দিয়েছিলাম, তখন প্রায় 12:30 মতন বাজে। তো আলপনা দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো পুরোটা কমপ্লিট হয়নি, হয়ে ওঠেনি সময়ের জন্য। আর এটা হচ্ছে পরের দিন মানে কালী পুজোর দিন সকালবেলায়। তো মা এসে গেছেন আমাদের কাছে। হ্যাঁ, তো এখন পুজোর কাজ চলছে, তো এখানে আমি দুব্বো বাজছিলাম। শুধু আমি না, এখানে সব অনেকেই দুব্বো বাজছিল বসে। একটা 108টা করে দুব্বো বাজতে বলে গেছিলেন ঠাকুরমশাই, তো সেটাই করা হচ্ছিলো। এখানে চাল বাঁচা হচ্ছে 108টা করে। তো এইটা হচ্ছে সন্ধ্যের দিকে আমাকে চন্দন বাটতে দিয়েছিলো, আর বাটাটা এতটাই বড় যে আমার একটু অসুবিধা হচ্ছিলো। সেই ওই ছোট্ট বাটির এক বাটি চন্দন বাটতে হয়েছিলো। হ্যাঁ, তো ঠিক আছে। তো এই যে আমি রেডি হয়ে গেছি এখানে, সেই প্রি ওয়েডিংয়ের শাড়িটা, আয়নাটা তো একটু পরিষ্কার নয়, তো অসুবিধা হচ্ছে একটু। ঠিক আছে, তো এখন এখানে ঠাকুরমশাই পুজোয় বসে গেছেন। তো উনি 8টার সময় এসেছিলেন, তো 8টার সময় এসে পুজোয় বসে গেছিলেন। তো এখন এখানে মাকে নৈবেদ্য দান করা হচ্ছে, এটা প্রথম নৈবেদ্য দান করা হচ্ছিলো মাকে। এটার মধ্যে 108টা নৈবেদ্য যেটা আছে সেটাই বোধহয় এখানে দান করছিলেন মাকে। তো এখানে মায়ের চোখ দান হচ্ছিলো, তো সেই জন্য ঠাকুরমশাই বলেছেন যে চাদর দিয়ে এরকম টেনে দিতে, কারণ চোখ দানের সময় কাউকে দেখতে নেই, তো সেই জন্য এরকম চাদর দিয়ে আর কি ঢেকে দেওয়া হয়েছিলো। তো এখানে চোখ দান হয়ে গেছে, তো ঠাকুরমশাই বললো চাদরটা নামিয়ে দিতে, তো সেই জন্য চাদরটা নামিয়ে দেওয়া হলো এখানে। তো এখন ঠাকুরকে বস্ত্র দান করা হচ্ছে, মানে যারা যারা শাড়ি দিয়েছিলেন, তো তাদের সেই শাড়িগুলোই এখানে মাকে দেওয়া হচ্ছে আর কি পুজো করে। তো আমি কাজের ফাঁকে যেটুকু যেটুকু ভিডিও ক্লিপ নিতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ পুজোর মধ্যে মধ্যেও কাজ করতে হচ্ছিলো টুকটাক করে। তো সব ভিডিও ক্লিপ নেওয়া তো সম্ভব হয়ে ওঠে না, কারণ অনেকটা বড় পুজো। তো প্রায় পুজো শেষ হতে হতে আমাদের রাত 3:30-4:45 মতন বেজে গেছিলো, তো সেই জন্য যেটুকু ভিডিও ক্লিপ নিতে পেরেছি তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে এখন ঠাকুরকে মালা পরানো হচ্ছে, তো জবার মালা পরানোর পর এখানে বেলের মালা আর নীলকণ্ঠ ফুলের মালাও পরানো হয়েছিল। তো সবকটা মালা পরানোর পর খুব ভালোই লাগছিলো দেখতে আর কি মা কালীকে। তো এখানে এখন ধূপ দিয়ে আর মোমবাতি দিয়ে মাকে আর কি পুজো করা হচ্ছে। তো এখন ঠাকুরমশাই এখানে যজ্ঞে বসেছেন, তো আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে আগে যজ্ঞ হবে না আগে অঞ্জলি দেওয়া হবে। তো আমরা সবাই বলেছিলাম যে না, আগে যজ্ঞটা হয়ে যাক, দেন আমরা তারপরে অঞ্জলি দেবো। তো সেই জন্য ঠাকুরমশাই এখানে আগে যজ্ঞটা করে নিচ্ছেন। তো যজ্ঞ হয়ে যাওয়ার পর এখানে 108টা প্রদীপ জ্বালানো হচ্ছে, সবাই মিলে আর কি জ্বালাচ্ছিল। তো ওই যে মাঝখানে আমি প্রদীপ জ্বালাচ্ছিলাম বসে, তো এখন তোমার ওই 108টা প্রদীপ জ্বালানোর পর, সবকটা জ্বালিয়ে নেওয়ার পর এখানে ঠাকুরমশাই ওটাকে পুজো করছিলেন। তো পুজো হয়ে যাওয়ার পর এখানে সবাই মিলে সে প্রদীপের তাপ নিচ্ছিল, আর সব কিছু কমপ্লিট হওয়ার পর এখানে আমরা খেতে বসেছি। তখন প্রায় 3:45 বাজে, ওখানে খিচুড়ি যেহেতু উপোস ছিলাম ওই জন্য পাতে মাছ আছে একটুখানি, আর আলু ভাজা ফুলকপি ভাজা। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলায় পুজো করার পর শান্তির জল দিচ্ছিলেন ঠাকুরমশাই, আর দেন এখানে দধিকর্মা মাখা হচ্ছে। আমার তো দধিকর্মা মাখা খেতে বেশ ভালোই লাগে, তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও কিন্তু, ঠিক আছে। তো এটা হচ্ছে তার পরের দিন, মানে হচ্ছে বুধবার দিন ঠাকুর ভাসান চলে যাচ্ছে আর কি, মা চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে, আসছে বছর আবার হবে। তো ঘট বার করার পর এখানে মাকে আর কি বার করা হচ্ছে,
ভ্যানে তোলা হবে। মন তো খারাপ হয়, আবার এক বছরের অপেক্ষা, আবার পরের বছর আসবেন মা আমাদের কাছে। তো ঠিক আছে, অতটা মন খারাপ করে লাভ নেই, কারণ বছর বছর আবার হবে। তো চলে এসেছি আমরা বুকুর পাড়ে ঘাটে মাকে আর কি বিসর্জন দিতে। তো এখানে 7 বাজে ঘোরানো হয়, তো সেটা করা হচ্ছে এখানে। এখন 3 জন মিলে ঘোরাচ্ছেন মাকে। তো মাকে ঘোরানো হয়ে গেছে, দেন এখন এখানে মানে পেছন সামনের দিকে মুখ দিয়ে মাকে বসানো হবে। তো এবার মাকে জলে ফেলে দেওয়া হলো। তো ওই সময়টা মনটা একটু খারাপ হয়, ঠিক আছে মন খারাপ করে লাভ নেই, আবার আসছে বছর আবার হবে। তো এখানে এখন জল ছেটানো হবে ভাসানোর পর, মানে মাকে জলে ফেলার পর যে জলটা ছেটানো হয় তো সেটাই ছেটানো হচ্ছে এখানে। তো এবার ঘরটাও দিয়ে দেওয়া হলো, ঘরটাও ফেলে দেওয়া, মানে ঘরের ভিতর যা যা আছে তো সেই সব কিছু ফেলে দেওয়া হলো এখানে। তো এখন জল ছেটানো হলো। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে যে বেল বাটনটি আছে সেটাও প্রেস করে দিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। টাটা।